চন্দ্রকোনায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান আবগারি দপ্তরের, নষ্ট করা হলো প্রচুর পরিমাণ চোলাই মদ তৈরির সামগ্রী। রমরমিয়ে বাড়িতেই চলছিল চোলাই মদ তৈরির কারবার। গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দপ্তর আধিকারিকেরা চোলাই থেকে হানা দিয়ে বাজেয়াপ্ত ও নষ্ট করলো চোলাই মদ তৈরি করার সামগ্রী। এমনকি প্রায় 50 লিটারের মতো চোলাই মদ উদ্ধার করে তারা। জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 গ্রাম পঞ্চায়েতের পড়াহাড়ি এলাকায় ঘাটাল আবগারি দপ্তরের আধিকারিকেরা এই অভিযান চালায়। ওই এলাকায় বেশ কিছু বাড়িতে নিয়মিত চলত চোলাই তৈরি ও বিক্রির কারবার। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায় আবগারি দপ্তর। যদিও এদিন অভিযানের খবর পেয়ে গা ঢাকা দেয় চোলাই কারবারিরা। এই অভিযান নিয়মিত চালানো হচ্ছে বলে আবগারি দপ্তর সূত্রে জানা যায়। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।